এই যে আর নেতাগিরি নয়, এখন থেকে কামলাগিরি। নেতাগিরির দিন শেষ হয়ে গেছে, তাহলে আসুন আমরা দেখি কামলাগিরি কারে কয়। হ্যাঁ, আমি এমপি হওয়ার পর বক্তব্য নাই, আমি হইলাম কামলা, আমার কাজ হলো কামলা দেওয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সম্মুখে, সেই প্রিয় মানুষটির রিভিউ ভিডিও। আজকাল টেলিভিশনের পর্দা খোলার সঙ্গে সঙ্গে যার ভিডিও দিয়ে একেবারে ছড়াছড়ি, চারদিকে যার জয় জয়কার। হ্যাঁ, আমাদের সেই নব্য নির্বাচিত প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সুমন এমপি। তাহলে আসুন আমরা দেখি আমাদের সেই জনপ্রিয় নেতা, আমাদের সবার চোখের মণি ব্যারিস্টার সুমন এমপি কি বলছেন। ভীষণভাবে তার ভক্ত হয়ে গেছি, প্রতিদিন তার ভিডিও দেখতে দেখতে এতটাই আনন্দে উল্লসিত হয়ে উঠি, মনে হয় যেন এবার বুঝি সোনার বাংলা সত্যিকার অর্থে সোনার বাংলা হতে যাচ্ছে। আসুন তাহলে আমরা তার আরো একটি ভিডিও চিত্র দেখি। আমি এমপি হওয়ার পর বক্তব্য নাই, আমি হইলাম কামলা, আমার কাজ হলো কামলা দেওয়া, খালি ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ নাই আমার সময়ে। এখানে আমি আপনাদের মনে আছে কিনা, এইখানে ভিতরে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, কি প্রোগ্রাম ছিল, কালী পূজার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনাদেরকে বলছিলাম যে আর কেউ যদি বানায় না দেয় আমি আপনাদেরকে এই ব্রিজটা বানাই দিব, মনে আছে কিনা আপনাদের, ব্রিজটা বানাই দিছি, এখন ছোট্ট একটা গাইডওয়াল না হইলে আরো ভাঙতেই থাকবো, আমি গাইডওয়ালটা বানানোর চেষ্টা করতেছি। এখন চিত্তরঞ্জন বর্মনে আমি জিজ্ঞেস করি, এমপি হিসাবে আর কি করা লাগবে তোমার জন্য, এটা একটু সংক্ষেপে বলো, তোমাদের এই পাড়ার জন্য আমার আর কি করা লাগবে এটা বলো, তুমি পাড়ারে বুঝাই দাও আমি কিটা করতেছি, আপনার বাসা সকাল তোমার বাসায় বুঝাই দাও। আসলে আং চিন পারানি তাও গাইডওয়াল গাই ছিল লামা, তারপরে চিন পাশাপাশি ছাত্রী চা বাগান নিয়ে লামা ভাই আমি বব মুনেতে স্কুল থানা বাঙ্গে যারা চা বাগান ধরা চিন অন বড় গাড়ি পার করে সোনারঘাট ধরা ফ্রি বাস। আমি বলছি এক মিনিট, আমি বাংলা দিয়া তুমি আবার চেক করে এসে যদি এই তোমার বাসায় কইয়া থাকে যে আমি লোক খারাপ আমার জন্য আর ভোট না দেই তা কইতেছি নি, এটা তুমি আমার বুঝাইয়া কইলো আবার ঠিক মতো কইতেছে কিনা দেখা গেল, এ কইতেছে এরা যে লোক খারাপ কিন্তু এরা আর ভোট দিও না। না ভাই, আমার আমার শ্বশুর আপা বলতেন শিক্ষিত মানুষের পায়ের জুতা কান্দে নিলেও কোনো দুঃখ নাই, কারণ শিক্ষিত শত্রু বালা মূর্খতে দুটেন। আমি 10 বছর ধরে সোমন ভাইয়ের কাছে ফ্রি খেলা দেখে সারা বাংলাদেশ, কেন জানেন, শুধু উনার উনার শিক্ষিত পেরেস্টা মানুষ উনার ভালো ভালো উপদেশ শোনার জন্য। আমি পাতলা মারেন জানে আমরা রাজবংশ, এখন আমরা রাজা আছে, আমরা কথা দিয়ে কথা রাখি বন্ধুরা। অনেকদিন পর আজ বিদেশের মাটিতে থেকে ভীষণ ভালো অনুভূতি আমাদের প্রাণপ্রিয় নেতা এই সুমন এমপি, ব্যারিস্টার সুমন এমপি প্রতিদিন যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন, এটা দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠি। এবার বোধ হয় সত্যিকার অর্থেই আমরা বলতে পারব বুক ফুলিয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অসাধারণ, স্যালিউট সুমন ভাই আপনাকে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সুমন এমপিকে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আগলে রাখবেন,
সমস্ত প্রকার দুষ্কৃতকারী অশুভ শক্তির কুনজর থেকে। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ডালাস থেকে আমি আমিন রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।